হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক ক্লাসরুম আজকে আমি তোমাদের সামনে খুব ইম্পর্টেন্ট কিছু কথা ইম্পর্টেন্ট কিছু বক্তব্য আমার রাখতে এসেছি স্পেশালি যারা যেই নিটের ক্যান্ডিডেট আছো তাদের জন্য অনেকে আছো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা যেই বা নিট দিতে চাইছো সেই স্বপ্ন নিয়েই তোমরা সায়েন্সটাকে নিয়েছো এবং আগামী দিনে ভাবছো যে যেই নিট দিয়ে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে এই চিন্তাভাবনা নিয়ে তোমরা বাঁচতে চাইছো এই ভাবনা নিয়েই তোমরা পড়াশোনা শুরু করেছো ক্লাস ইলেভেনের আচ্ছা তোমাদের মধ্যে এরমও স্টুডেন্ট আছে যারা ক্লাস টুয়েলভে উঠেছ যে ইনিট দেওয়ার ইচ্ছা আগের বছরে ঠিকঠাকভাবে প্রিপারেশন হয়নি এই বছর থেকে ঠিকভাবে স্টার্ট করতে চাইছো কেউ কেউ স্টুডেন্ট এমনও আছো যারা ড্রপ নিয়েছ নিয়ে তারা হচ্ছে যে ইউনিটের স্বপ্ন দেখছো তো তোমাদের মেনলি এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট আছে যে কেউ ড্রপার কেউ টুয়েলভের ক্যান্ডিডেট কেউ ইলেভেনের ক্যান্ডিডেট মেনলি এই তিন টাইপ অফ ক্যাটাগরি এই তিনটে টাইপের স্টুডেন্টকেই আমরা দেখতে পাবো যেই নিটের ফিল্ডে তো আজকে যে ভিডিওটা হচ্ছে ভিডিওটাতে আমি একটু বেশি বকবো সোমনাথ স্যার একটু বেশি বকে ঠিক আছে একটু শেষ অব্দি তোমরা ভিডিওটাতে দেখবে দেখলে অনেক কিছু জিনিস জানবে কিছু বাস্তব তোমাদের সামনে আমি তুলে ধরবো যে জিনিসটা হয়তো তোমাদের কাছে খারাপও লাগতে পারে কেউ কেউ আমার ওপর চটে যেতে পারো কমেন্ট সেকশনে উল্টোপাল্টা গালিগালাজ করে আমাকে এই সব ক্ষেত্রে যখন আমি এরকম ধরনের কোনো টপিক নিয়ে আসি কিন্তু বাস্তব কথা বলতে আমি কখনোই পিছোবো না এবং আমি কথাটা সত্যি কথা যেটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রথম কথা হচ্ছে যে যেই এবং নিট এই যে জিনিসটা এই জিনিসটা নিয়ে যে কোনো যে কোনো মানে কোনো ইনস্টিটিউশন বা কোনো খারাপ কাউকে নিয়ে আমি বদনাম করতে আসিনি বাট কিছু কঠিন বাস্তব কিছু রুড়ো বাস্তব কিছু তোমাদের সামনে একদম কঠিন কিছু বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই এটার জন্যই আজকের এইখানকার এইখানে আসা এই ভিডিওটা তোমাদের জন্য দেখো তোমাদের মধ্যে যারা নিউ নিউ ক্যান্ডিডেট আছে আমি তাদেরকে দিয়ে আগে স্টার্ট করছি যারা নিউ ক্লাস ইলেভেনে এসছে তাদের মধ্যে ধরো একশোটা স্টুডেন্ট কেউ সায়েন্স নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট কেউ সায়েন্স নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট তো আর সায়েন্স নেবে না তিরিশ পার্সেন্ট আর্টস নেবে তিরিশ পার্সেন্ট কমার্স নেবে হয়তো তিরিশ পার্সেন্ট সায়েন্স নিল বাকিরা হয়তো আর্টস কমার্সেই গেল কিন্তু আমি ধরলাম একটা স্কুলে হয়তো বা একটা কোনো যতজন স্টুডেন্ট নিয়েছো সায়েন্স যতজন নিয়েছো সেটাকে আমি হানড্রেড পার্সেন্ট মেনে চলছি এবার এই হানড্রেড পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে তোমাদের অনেকেই যেই দেবে অনেকে দেবে না তবে বেশিরভাগ ক্যান্ডিডেটই যেই বা নিট দেয় যেই বা নিট দেয় এবং পাক বা না পাক যেই বা নিট সবাই দেয় না পেলে যেইতে না পেলেও তাও একটা সুযোগ আছে যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আজকালকার যুগে রমরমিয়ে চলছে তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কেউ ভর্তি হয়ে যায় আর যদি কারোর বাবার সামর্থ্য না থাকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোর মতো তাহলে সে বছর ওয়েট করে একটা কখনো কখনো স্বপ্ন ছাড়তে হয় এবং সেই জয়েন করতে অথবা অন্য কিছুতে গিয়ে জয়েন করতে হয় তো আমার কথা এইখানটাতে একটা উদ্দেশ্য নিয়ে বলবার যারা নতুন এই ফিল্ডে এসছো যারা একদম নতুন একদম যারা নতুন এসছো তারা অ্যাকচুয়ালি এই ফিল্ডের বিষয়টাতে খুব ভালোভাবে কিছু একটা জানো না এবার প্রথমে আসার সঙ্গে সঙ্গেই ছেলে মেয়েদের মধ্যে একটা ইচ্ছা চলে আসে যে স্যার যেই নিট পড়বো স্যার আপনি এখন থেকেই আমাকে যেই নিট পড়ান বা কোনো ইনস্টিটিউশনের নাম বলুন আমি সেখানে জয়েন করে যাই অথবা আপনি এমন কিছু বলুন যাতে করে আমার যে নিটটা ক্র্যাক হয়ে যায় তো আমি একটা সত্যি কথা বলবো তোমাদের মানে বেশিরভাগ স্টুডেন্টকে আমি কাউকে ডিমোটিভেট করছি না বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে যাদের এই স্বপ্নটা থাকে খুব কম পার্সেন্টেজ অফ স্টুডেন্ট থাকে যারা রিয়েলি যারা রিয়েলি যেই বা নিট এর ক্যান্ডিডেট যেই বা নিটের ক্যান্ডিডেট আমি কখনোই বলছি না কোনো স্টুডেন্টের ব্রেন নেই কেউ চাইলে যেই ক্র্যাক করতে পারবে না বা কেউ চাইলে নিট ক্র্যাক করতে পারবে না কেউ যদি সঠিক ওয়েতে পরিশ্রম করে যদি একদম ফাটিয়ে খাটতে পারে অবশ্যই যে নিটের মতন এক্সাম ক্র্যাক হয়ে যাবে এর থেকে কঠিন এক্সামও ক্র্যাক হয়ে যাচ্ছে ইউপিএসসি ক্র্যাক হয়ে যাচ্ছে যে ইনিটও ক্র্যাক হয়ে যাবে কিন্তু পরিশ্রমটা কতজন করে আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের একদম টোটাল বাস্তব তোমাদের সামনে তুলে ধরছি দুটো ধরনের ধরো স্টুডেন্টকে আমি ভাগ করলাম ক্লাস ইলেভেনকে নিয়ে এক নাম্বার স্টুডেন্ট হচ্ছে যারা যেই বা নিটের জন্য কোচিং নিচ্ছে যেই বা নিটের জন্য কি করছে যারা কোচিং নিচ্ছে কোচিং কোচিং নিচ্ছে প্রথম দিন থেকেই কোচিং নিচ্ছে ঠিক আছে আর এক ধরনের স্টুডেন্ট থাকবে যারা কোচিং নিচ্ছে না যেই বা নিটের জন্য এক ধরনের স্টুডেন্ট আছে যারা কোচিং নিচ্ছে এক ধরনের স্টুডেন্ট আছে যারা কোচিং নিচ্ছে না তো আমি দুটো ধরনের ক্যাটাগরি তোমাদের সামনে কথা বলছি এবার যারা কোচিং নেয় কোচিংটাকে আবার দুটো পার্টে ডিভাইড করা যেতে পারে এক তো হচ্ছে কোনো লোকাল টিউশন লোকাল টিচার বা লোকাল কারো কাছে পড়া আর একটা হচ্ছে বড়ো কোনো ইনস্টিটিউশন বা বড় কোনো কোম্পানির কাছে গিয়ে অফলাইন সেন্টারে গিয়ে পড়া আমি আগে অফলাইন সেন্টারটা দিয়ে কথা বলছি তোমরা দেখবে যে আজকাল কলকাতাতে বা কলকাতার বাইরে যদি কেউ থাকো তোমাদের এরিয়াতে অনেক বড় বড় ইনস্টিটিউশন তাদের স নিজস্ব কোচিং চালাচ্ছে এটা খারাপ না তারা পড়াতে এসছে তোমরাও পড়তে গেছো ফিজ দিয়ে জয়েন করেছো পড়ছো খুব ভালো কথা ফিজের দাম বেশিরভাগ ইনস্টিটিউশানে খুব কিছু কম ইনস্টিটিউশন ছাড়া কিছু ইনস্টিটিউশনে কমও আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজারও আছে পড়ায় কেউ কুড়ি তিরিশ হাজারও পড়াচ্ছে দশ হাজারও কেউ পড়াচ্ছে এরকমও খবর আছে আমার কাছে কেউ লাখেও পড়াচ্ছে কেউ লাখ লাখ টাকাও নিচ্ছে এক লাখ দু লাখ দেড় লাখ নিচ্ছে অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে কোটাতে গেলে তুমি অনেক পেয়ে যাবে তুমি কলকাতাতে থাকলেও তুমি অনেক যে ইউনিটের কোচিং ইনস্টিটিউশন পেয়ে যাবে যারা লাখের মতন টাকা নেয় এক লাখ দেড় লাখ দু লাখ টাকা নিয়ে পড়ায় যে ইউনিটের মতন পড়ানো অথবা কেউ কমও নেয় পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজারও নেয় যাই টাকা নিক না কেন সেটা তাদের যা কস্ট যায় যেরকম টিচার রেখেছে বা যা কস্ট যায় সেই অনুযায়ী নিচ্ছে তারা তাদের প্রফিট করছে সেটা তাদের কোনো খারাপ নেই প্রবলেমটা যে জায়গাটাতে হয় ধরো জেইর ব্যাচে ঠিক আছে জেইর ব্যাচে ধরো কথার কথা হচ্ছে জেইর ব্যাচে তুমি জয়েন করেছো কোনো অফলাইন সেন্টারে খুব নাম করা কোনো ইনস্টিটিউশন আমি নাম নিচ্ছি না অফলাইন কোনো ইনস্টিটিউশনে তুমি জয়েন করেছো তুমি নামটাকে এক্স ধরে নাও এক্স নামের কোনো একটা ইনস্টিটিউশনে জয়েন করেছো সে তুমি যে কোনো ইনস্টিটিউশন ধরতে পারো কলকাতার নাম করা যে কোনো ইনস্টিটিউশনে ধরতে পারো জয়েন করেছো তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে লক্ষ্য করে গিয়ে দেখবে অনেকেই আছে তোমাদের মধ্যে ক্লাস ইলেভেন এখন স্টার্টিং করেছে যে ইনিটের জন্য অলরেডি কোনো না কোনো বড় ইনস্টিটিউশনে কোর্স করা বা ক্লাস করা শুরু করে দিয়েছ তো কী হয় ইনস্টিটিউশনের গল্পটা আমি তোমাদেরকে বলি একদম পুরো শেষ অব্দি শুনবে তাহলে যে ইউনিট কীভাবে ক্র্যাক করতে হয় বা কি ওয়েতে তোমাদেরকে পড়তে হয় বা কি ভুলগুলো আমরা করি এবং কি ভুলটার থেকে মানে ঠিক ওয়েতে আসলে আমরা রিয়েলি ক্র্যাক করতে পারবো তার কিছু ফান্ডা কিছু টেকনিক আমি তোমাদের সামনে তুলে ধরবো তো যারা এই অফলাইন ইনস্টিটিউশনগুলোতে জয়েন করে আমি ধরে নিলাম নামটা হচ্ছে এক্স নামের কোনো ইনস্টিটিউশনে কেউ জয়েন করেছে ধরলাম একটা ব্যাচের মধ্যে ওদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে একশোখানা একটা ব্যাচের মধ্যে একশোটা স্টুডেন্ট পড়ে তুমি দেখবে তুমি যখনই ওই ধরনের ইনস্টিটিউশনগুলোতে যাবে ফার্স্টে কোনো ফিজিক্সের টিচার আসলো বা ম্যাথের টিচার আসলো বা কেমিস্ট্রির কোনো টিচার আসলো এসে তারা পড়ানো শুরু করলো তারা বড় বড় আইআইটিয়ান আমাদের সোমনাথ স্যারের মতন তোমাদের অত কম জানা লোক নেই ওখানে সব অনেক হাইফাই হাইফাই লোক আছে তো তারা আসবে এসে ইংলিশে বলবে আর দিস ইজ কল দ্য ফোর্স দিস ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য বডি এখানে ডাইমেনশান এখানে ভাঙবে এই করবে উপাংশ ভাঙবে এখানে সেই করবে ঠিক আছে ভেক্টর দিস দ্য ফোর্স ইংলিশে বলবে ঠিক আছে তো একটা ব্যাচের মধ্যে যদি একশোটা স্টুডেন্ট থাকে একশোটা স্টুডেন্ট থাকে ওই ইংলিশ শুনেই ওই ইংলিশ শুনেই আর্ধেক ছেলে মেয়ে কিছু বুঝবে না সত্যি কথা একদম বাস্তব কথা যে ইংলিশে পড়াচ্ছে সেটা আর্ধেকজন কিছু বোঝে না যারা বোঝে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও যারা বোঝে কষ্ট কষ্ট করে যারা ইংলিশটা ভালো ছোটবেলা থেকে একটু ইংলিশের স্ট্রং বা কিং কিংবা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট কিংবা হয়তো বাংলা মিডিয়ামে পড়ে বাট ইংলিশ তার ভালো একশোটা স্টুডেন্টের মধ্যে দেখা গেল হয়তো পঞ্চাশ থেকে ষাটজন ইংলিশ ঠিকঠাক করে বোঝে না বাকি তিরিশ চল্লিশ ইংলিশ তিরিশ চল্লিশ জন থাকে যারা ইংলিশটা বোঝে এবার তুমি লক্ষ্য করে দেখবে ওই তিরিশ চল্লিশটা স্টুডেন্টের মধ্যে রিয়েলি টপিকটা পার্টিকুলারলি একদম দিমাগের মধ্যে ঘষে একদম ব্রেনের মধ্যে টপিকটা ঢোকে এরকম স্টুডেন্ট তুমি দেখতে পাবে না এবং যাদেরকে দেখতে পাবে তাদের সংখ্যা খুব কম হার্ডলি একশোটা স্টুডেন্টের মধ্যে একশোটা স্টুডেন্টের মধ্যে পাঁচটা স্টুডেন্ট পাবে কি দশটা স্টুডেন্ট পাবে মেরে কেটে একটা কোচিংয়ের মধ্যে যেই ইউনিটের বড়ো বড়ো ইনস্টিটিউশনগুলোর কথা বলছি তাদের মধ্যে পাঁচ থেকে দশটা আমি কোনো খারাপ আমি কেন বলবে স্যার এই কোম্পানি ইজ দ্য বেস্ট অনেক কমেন্ট পড়বে স্যার এই আপনি এই কোম্পানি বদনাম করে দিলেন ওটার বদনাম করে দিলেন বাস্তবতা তুলে ধরছি একদিন গিয়ে দেখো অফলাইন সেন্টারে কি হয় নিজে বুঝতে পারবে একশোটা স্টুডেন্টের মধ্যে হার্ডলি পাঁচ থেকে দশটা মেরে কেটে খুব ক্লাসের মধ্যে মারপিট করলে হার্ডলি হয়তো পাঁচ থেকে দশটা স্টুডেন্ট পাবে যারা ওই অফলাইন সেন্টারে পড়ানো কোনো ফিজিক্সের টিচার কিংবা ম্যাথের টিচার কিংবা কেমিস্ট্রির টিচারের ওই বড় বড় ইনস্টিটিউশনের নাম করা এসি রুম থাকা স্মার্ট বোর্ড থাকা ক্লাসরুমের টিচারদের মধ্যে প্রপারলি টপিকটা তার ব্রেনে যায় হার্ডলি কতজন একশো জনের মধ্যে পাঁচ থেকে জন বাকি যে নব্বই জন থাকে আইদার ঘুমাচ্ছে ক্লাসের মধ্যে অথবা টিচারের দিকে এরকমভাবে তাকিয়ে আছে এ ক্লাস কব শুরু হোগা সরি কব শেষ হোগা এরকমভাবে এ ক্লাস কাব শেষ হোগা ম্যা কব ঘর যাউঙ্গা দূর ব্যাং ক্লাস শেষই হয় না টিচার কখন যাবে এই করে বসে বসে মনে হয় কখন যেন ক্লাস শেষ হবে মাথায় কিছু ঢোকে না দূর ব্যাং বিরক্ত লাগে ভাল লাগছে না কিছু বুঝতেই পারে না নাইনটি স্টুডেন্ট 90% স্টুডেন্টের মাথায় কিছু ঢোকেই না টপিক কি বলছে কি পড়াচ্ছে বুঝতেই পারে না বোঝো ভালো করে কথাটা গিয়ে দেখো কোনোদিন অফলাইন সেন্টারে অনেকের কথা বিশ্বাস হবে না অনেকে এখানে এসে বদনাম করে দেবে স্যার আপনি বেশি বুঝে গেছেন আপনি বেশি জেনে গেছেন ভাই আমিও অনেক বড় বড় ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলাম তোমরা আমার ব্যাকগ্রাউন্ড জানলে আমাকে বুঝতে পারবে যে যে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলছে না এই কথাগুলো সে কোন কোন কোম্পানির সঙ্গে কাজ করেছে একবার খোঁজ নিয়ে দেখো ঠিক আছে একবার খোঁজ নিয়ে দেখো সোমনাথ স্যারে ব্যাকগ্রাউন্ড যারা জানে তারা জানে তো আমি জানি রিয়েলিটি তাই জন্য আমি সেটা তোমাদেরকে বলছি ওই একশোটা স্টুডেন্টের মধ্যে হার্ডলি পাঁচ থেকে দশটা স্টুডেন্ট থাকে যারা টপিকটাকে রিয়েলি বোঝে বাকি নাইনটি পারসেন্ট স্টুডেন্ট আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি ক্লাসে টপিক কিচ্ছু বোঝে না হয় স্যার যেটা পড়াচ্ছে সেটা খাতার মধ্যে জাস্ট নোট ডাউন করে টিচারের দিকে হাঁ করে তাকিয়ে থাকে বোর্ডের দিকে তাকিয়ে থাকে কেউ কেউ পাখা দেখে কেউ কেউ বাইরের কিছু থাকলে সেটা দেখে কেউ কেউ এসি খেতে যায় কেউ কেউ হাই তোলে কেউ কেউ ভাবে যে স্যার কখন ছুটি দেবে বাইরে এখান থেকে বেরোবো ব্যাংক ভালো লাগছে না স্যার কখন যাবে এইরকমভাবে আমি তোমাদেরকে একদম বাস্তব কথা বললাম কেউ মানবে কেউ মানবে না কিন্তু এটাই বাস্তব এই একশোটা স্টুডেন্টের মধ্যে পাঁচ থেকে দশটা স্টুডেন্ট থাকে যারা যেই নিটের পড়া টপিকটা বোঝে এটা কার দোষ স্টুডেন্টের দোষ টিচারের দোষ আমার মতে কারোর দোষ নয় এটার পেছনে অনেকগুলো কারণ আছে তুমি যখনই একটা বড় ক্লাসরুমের মধ্যে যাবে সেখানে দেখবে একশোটা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে একটা একশোটা স্টুডেন্ট বসে আছে তোমার সামনে একশো স্টুডেন্ট রয়েছে কিছুটা বেশিরভাগ স্টুডেন্টই থাকে আগেই নার্ভাস হয়ে যায় এসি ক্লাসরুম বা তোমার স্মার্ট বোর্ড দেখেই অনেক স্টুডেন্ট নার্ভাস হয়ে যায় তারপরে টিচার এসে যখন ইংলিশে লেকচার ঝাড়ে তখন সেটা দেখে আরও স্টুডেন্টরা নার্ভাস হয়ে যায় খুব কম টিচার আছে যারা সায়েন্সটাকে মানে একদম পাতি বাংলা ভাষায় একদম পাতি ভাষায় পড়ায় খুব কম টিচার আছে তুমি আমার সেট থিওরির ভিডিও দেখবে আমি নিজের গুণগান গাইছি না বাট তুমি আমার সেট থিওরির ভিডিও দেখবে একদম পার্ট ওয়ানের ভিডিও থেকে শুরু করো দেখো সেট থিওরি আমি কি পড়িয়েছি বা তুমি এর আগে অন্য কোথাও পড়ে থাকলে সেখানে কি পড়ানো হয়েছে সেট থিওরির আমার ভিডিওটা দেখো সেট থিওরি কেন তুমি আমার অন্য ভিডিও দেখতে পারো আমি পড়ানোর সময় আমি কি ভাষা ইউজ করে পড়িয়েছি একটা যদি সায়েন্সের ভাষা ইউজ করে থাকি তুমি আমাকে বলো তো এটা হচ্ছে ডিফারেন্স আমি বেস্ট সেটা না আমার থেকেও অনেক ভালো ভালো চ্যানেল হয়ে গেছে অনেক ভালো ভালো চ্যানেল আছে অনেক আসবে যাবে অনেকেই হবে অনেক ভালো টিউশনও আছে অনেক ভালো কোচিংও আছে সবাই থাকতে পারে কিন্তু বেশিরভাগ নাম করা কেস এটাই যে একশোটা স্টুডেন্ট মানে স্টুডেন্ট যদি থাকে তার মধ্যে পাঁচটা থেকে দশটা স্টুডেন্ট রিয়েলি টপিকটাকে মাথায় ঢোকে বা তারা বুঝতে পারে বাকি স্টুডেন্টরা জাস্ট হাই তোলে ওখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করে দেখো তোমার পাশের বন্ধুটাকে ভাই এই স্যার যেটা পড়ালো এটা তো এরকম হলো তাহলে এই কোশ্চেনটা সলিউশন তুই করে দেখাতো করতে পারবে না বা যেটা বোঝালো সেটাই তাকে বোঝাতে বলো পারবে না পারবে না দিয়ে দেখবে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের মধ্যে কেউ যদি অফলাইন সেন্টারে পড়ে থাকো কোনো নাম করা ইনস্টিটিউশনে নিচে কমেন্ট করো কমেন্ট করো যে হ্যাঁ এই ঘটনাটাই ঘটে কি না হ্যাঁ কিছু কিছু স্টুডেন্ট থাকে কিছু কিছু ইনস্টিটিউশনে এর থেকে একটু হয়তো বেশি সংখ্যক স্টুডেন্ট টপিকটাকে বুঝতে পারে এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি এই যে পাঁচটা থেকে দশটা স্টুডেন্ট টপিকটাকে বুঝছে না লাভ দিয়ে দিলাম এই যে পাঁচটা থেকে দশটা স্টুডেন্ট টপিকটাকে বুঝছে না এদেরও দেখবে দুটো কারণে বুঝছে আইদার এই স্টুডেন্টটা হচ্ছে কোনো ড্রপার মানে বা আগে থেকে টপিক তার পড়া আছে বা আগে থেকে কোনো তার প্রাইভেট টিউশন আছে কোনো স্যারের কাছে অলরেডি টপিকটা পড়েছে বা অলরেডি হয়তো ইউটিউব থেকে আগে কোনো স্যারের কাছ থেকে ভিডিও দেখে এসছে কী কী করেছে কী কী হতে পারে আমি বলছি কোনো ইউটিউব থেকে দেখে এসছে কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে এসছে বা প্রাইভেট টিউশন নিয়েছে কোনোভাবে বা আগে থেকে প্রিভিয়াসলি প্রিভিয়াসলি আগে থেকে টপিকটাকে পড়ে রেখেছে এই পাঁচ থেকে দশটা স্টুডেন্ট হয় ইউটিউব থেকে দেখেছে নয়তো কোনো প্রাইভেট টিউশন আছে নয়তো সে প্রিভিয়াসলি টপিকটাকে আগে থেকে কোথাও না কোথাও পড়েছে বা কোথাও না কোথাও পড়া আছে বা কোনো না কোনো টিচারের হেল্প নিয়েছে আগে থেকে করা তাই এই স্টুডেন্টগুলো বোঝে এই পাঁচ দশ জনের মধ্যে কিছু জিনিয়াস থাকে যারা এগুলোর একটাও করেনি এগুলোর একটাও করেনি কিন্তু তবু টপিকটাকে বোঝে সেরকম জিনিয়াসের সংখ্যা হার্ডলি একটা ব্যাচের মধ্যে তিন থেকে চারজন পাবে এর বেশি তুমি পাবে না মিলিয়ে নিতে পারো এর বেশি তুমি পাবে না তাহলে স্যার কি ব্যাপারটা আপনি কি বোঝাতে চাইছেন আমি এটা তোমাদের সামনে রিয়েলিটি তুলে ধরতাম দেখো তুমি লাখ টাকা খরচা করে একটা ইনস্টিটিউশনে গেছো তার মধ্যে তুমিও যে বুঝছো সেটা আমি বলছি না তুমিও নাও বুঝতে পারো তুমি বুঝতেও পারো এই একশোটা স্টুডেন্টের মধ্যে দশজন স্টুডেন্ট বাদে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না হাঁ করে দেশ তাকিয়ে থাকে আর বাকি নব্বইটা স্টুডেন্ট তাহলে স্যার কেন যায় যা একটাই কারণে বেশিরভাগ ইনস্টিটিউশনগুলো এমন থাকে যারা কোর্সে জয়েন করানোর আগেই পুরো কোর্সের টাকাটা নিয়ে নেয় পুরো কোর্সের টাকাটা নিয়ে নেয় এবার ধরো আমি আমি বা আমার জায়গায় অন্য কোনো একজন গার্জিয়ান আছে তার কোন বাড়ির ছেলে বা মেয়ে সে হয়তো কোনো একটা ইনস্টিটিউশানে জয়েন করছে এক্স ওয়াই জেড নামের কোনো একটা ইনস্টিটিউশানে টাকা অলরেডি তার বাবা পেমেন্ট করে দিয়েছে এবার সেই বাচ্চাটা যদি ইনস্টিটিউশানে না যায় তাহলে তার বাবা মা তাকে ধরে জুতো করবে তোর জন্য আমি এত লাখ টাকা খরচা করলাম যাবি না মানে ঠাস করে দিল একটা চর না মানে যা আগে পড়তে যা ওখানে বুঝিস না বুঝিস ওখানে যা সব বুঝতে পারবি তোর মাথায় কিছু ঢোকে না তুই ছাগল এটাই বলবে তো তুই ছাগল তোর মাথায় ঢোকে না তুই গাধা এইটা বলে বাচ্চাটাকে তাকে পাঠানো হবে আইদার সে ওখানে কিছুই বুঝছে না সে বাট তবু তাকে পাঠানো হবে এই ভয়তেই বেশিরভাগ স্টুডেন্ট ওখানে পড়তে যায় রিয়েলিটি হচ্ছে ওই দশটা স্টুডেন্ট ঠিকঠাকভাবে টপিকটাকে বোঝে মাথায় ঢোকে গ্র্যাব করে টপিকটাকে বোঝে আর ওই জনের মধ্যে আমি বললাম কিছুজন আছে আগেই ইউটিউব ভিডিও দেখেছে অথবা কোনো প্রাইভেট টিউশনের কাছে পড়েছে অথবা কোনো টিচারে হেল্প নিয়েছে বা কোনো বন্ধুর কাছ থেকে বুঝেছে অথবা সে পড়ে রেখেছে আগে থেকে আর খুব কম স্টুডেন্ট থাকে যারা ওখানে গিয়ে ডাইরেক্ট টপিক বোঝে যেমন স্টুডেন্ট খুব কম পাবে এবার এই যে বড় ইনস্টিটিউশন সে যেই হোক না কেন তাদের পক্ষে কখনোই পসিবেল না তাদের পক্ষে কখনোই পসিবেল না একটা ব্যাচের মধ্যে যদি একশোখানা স্টুডেন্ট থাকে সেই একশোটা স্টুডেন্টকে পার্সোনালি তুমি বুঝেছো তুমি বুঝেছো তুমি বুঝেছ তুমি বুঝেছো গিয়ে দেখে আসা কখনোই সম্ভব না কোনো টিচার পারবে না একশোটা লোককে তুমি বাড়িতে তুমি একশোটা লোক তোমার সঙ্গে দাঁড় করিয়ে তুমি নাম মনে রাখতে পারবে না তুমি কে বুঝেছে না বুঝে তুমি কি করে মনে রাখতে পারবে কোনো দিন সম্ভব না কোনো দিন সম্ভব না একজন দুজন বুঝতে পারলো না ডাউট জিজ্ঞাসা করলো হাত তুলে তারটা বলে দিল বা ডাউট ক্লিয়ারিং ক্লাসে গিয়ে কয়েকজনের ডাউট সলভ করিয়ে দিল ঠিক আছে কিন্তু প্রতিটা স্টুডেন্ট বুঝতে পেরেছে কিনা সেটা গিয়ে গিয়ে জিজ্ঞাসা করা বা সে বুঝেছে কিনা তাকে কোয়েশ্চেন করাটা সম্ভব না আর ওই টুকু টাইমের মধ্যে সেটা পসিবেলও না সম্ভব না সেটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি সম্ভব না তুমি মিলিয়ে দেখে নিও তুমি নর্মাল প্রাইভেট টিউশন যেখানে পড়তেও একটা ব্যাচে যদি কুড়িটা স্টুডেন্ট পড়ে খোঁজ নিয়ে দেখো তো কটা কুড়িটা স্টুডেন্ট কুড়িটা কুড়িজন বোঝে কিনা আর কুড়িজনের কাছে গিয়ে গিয়ে স্যার জিজ্ঞাসা করে একটা টপিক এক ঘন্টাও পড়ায় না বেরিয়ে চলে যায় এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে রিয়েলিটি কিন্তু টাকা তো দিয়ে ফেলেছি স্যার পড়তে তো হবেই আমাকে বাবা নালে হলে ঠ্যাং ভেঙে দেবে আমার বাড়িতে ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবে বলেছে বাড়ির বাবা অন্য পাড়া দিয়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে তো কি করব? এবার যারা এই ইনস্টিটিউশন থাকে তাদের রিয়েলিটি কেয়ারটা থাকে হচ্ছে রিয়েলি কেয়ারটা থাকে হচ্ছে এই পাঁচ থেকে দশটা স্টুডেন্টের ওপর দেখো আমি তোমাকে বলি একদম অনেস্টলি কথা বলছি তুমি কোটা ফ্যাক্টরি নামে একটা মুভি হয়েছিল তুমি দেখেছো যে ওখানে একটা ব্যাচ সিস্টেম ছিল যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরকে ব্যাচ এতে রাখা হতো তার থেকে একটু খারাপ স্টুডেন্ট ব্যাচ বিতে রাখা হতো আরও খারাপ স্টুডেন্ট সিতে রাখা হতো আরও খারাপ স্টুডেন্ট ডিতে রাখা হতো এইভাবে সেপারেট করা হতো স্টুডেন্টদেরকে নিয়ে তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও তুমি ব্যাচ এতে পড়বে ওর থেকে একটু খারাপ স্টুডেন্ট বিতে পড়বে আরও খারাপ স্টুডেন্ট সিতে পড়বে আরও খারাপ স্টুডেন্ট ডিতে পড়বে এভাবে যত নিচের দিকে যাবে সেই ব্যাচগুলোর দিকে ওরা কখনোই ধ্যান দেয় না কেন দেয় না কারণ ওরা জানে যে এই স্টুডেন্টগুলো কোনো দিন যেই ইউনিট ক্র্যাক করতে পারবে না আর ওদের টাইমও নেই পার্সোনাল অত যে এই জি বা এইচ ব্যাচের কোনো স্টুডেন্টকে পড়িয়ে তাকে কোনো এক্সাম ক্র্যাক করাবে তাহলে ওরা ধ্যান যেটা দেয় যে স্টুডেন্টগুলোর উপর ধ্যান দেয় এটা মেনলি ব্যাচ এ বা বি স্টুডেন্টদের ওপর ধ্যান দেয় বাকি ব্যাচ সি ডি ই এফ জি এইচ আই এই সমস্ত ব্যাচগুলো স্টুডেন্টদের ওপর অত ওরা ধ্যান দেয় না বা দেওয়ার টাইমও নেই ওদের অত ওরা বেস্ট টিচার যদি দেয় সেটাও এ বা বি ব্যাচে দেয় যদি বেস্ট ফ্যাকাল্টিদের দিয়ে যদি করায় বা যদি পার্সোনালি ধ্যান দেওয়া যেটাকে বলে স্টুডেন্টদেরকে কেয়ার করা এটা দুটো ব্যাচকেই করে ব্যাচ এ বা ব্যাচ বিতে করে সেরকমভাবে কোনো ইনস্টিটিউশনে যদি একশোটা স্টুডেন্ট থাকে ওরাই প্রথম পাঁচটা থেকে দশটা যারা ভালো স্টুডেন্ট খুব ভালো রিয়েলি টপিক বুঝতে পারে বা দেখে স্যারের মনে হচ্ছে যে হ্যাঁ বুঝতে পারে আমি একটা ক্লাসের মধ্যে থাকলে আমার যদি এক্সপিরিয়েন্স টিচারও আমি দেখে বলে দেবো কোন স্টুডেন্ট বুঝছে কোন স্টুডেন্ট বুঝছে না এটা আমি দিতে পারি অন্য টিচারও পারে তো তারা দেখলেই বুঝে যায় পাঁচজন দশজন বুঝছে বাকিরা বুঝছে না কিছু ওরা যে ধ্যানটা দেবে না এই পাঁচজন দশজনের উপর দেবে বাকিরা কে কী বুঝলো না বুঝলো মাথায় ঢুকলো না ঢুকলো ওরা অত্যা গুরুত্ব দেবে না ওরা বুঝবেও না ওরা বোঝাতে ওরা অত দেখতে যাবে না অত সময় নেই ভাই অত সময় নেই রিয়েলি সময় নেই অত তাহলে স্যার কী করবো কী করবো এটা গেলো হচ্ছে আমাদের একদম মানে বড়ো ইনস্টিটিউশনগুলোর রিয়েলিটি গল্প কিন্তু লাখ টাকা তাদের ইনস্টিটিউশনের চার্জ খরচা করতে হবে করে ফেলেছ বাড়ি থেকে যেতে হবে না গেলে বাবা ঠ্যাং ভেঙে দেব তো যেতে হয় তাই যাও জানি আমি সেটা এবার আসি প্রাইভেট টিউশন একটা প্রাইভেট টিউশনে অনেকে থাকে দুটো সিস্টেমে ক্লাস চলে আজকালকার যুগে একটা হচ্ছে স্যারের একটা থাকে বোর্ডসের ব্যাচ বোর্ডসের পড়া পড়ান স্যার আর পড়ান হচ্ছে যেই নিটের পড়া পড়ান যেই বা নিট এই টপিকের ওপর তিনি পড়ান তো যারা বোর্ডসের স্টুডেন্ট হয় স্যারের কাছে পড়তে আসলো এসে বললো স্যার যেই কোয়েশ্চেন করান যেই কোয়েশ্চেন করায় তো জেনারেলি স্যার বোর্ডসের ব্যাচেই খুব ভালো করে পড়ায় না বেশিরভাগটার কথা বলছি সবাই নাই কিন্তু অনেক টিচারই আছে ভালো তো বোর্ডসের ব্যাচই অত ভালো করে পড়ায় না এখন তুমি সেই ব্যাচে গিয়ে বলছো স্যার যেই কোশ্চেন কেন করাচ্ছেন না তখন সেই স্যার কী বলবে সেই তখন প্রাইভেট টিউশনের স্যার কী বলবে তুই আমার বোর্ডসের ব্যাচে বাদ দে তুই চলে আয় আমার যেই বা নিটের ব্যাচে যেই বা নিটের ব্যাচে তোকে আমি আরও ভালো কোশ্চেন করাবো ভালো হার্ড লেভেলের কোশ্চেন করাবো যেই বা নিটের ব্যাচে যায় তো যেই বা নিটের ব্যাচে তুমি গেলে তোমার মতন ধরো আরও দশখানা স্টুডেন্ট তোমার মতন ভর্তি হলো দশটা স্টুডেন্ট প্রাইভেট টিউশনের কথা বলছি ওই দশটা স্টুডেন্টের মধ্যে যারা নিউ স্টুডেন্ট থাকো না মানে যারা ইলেভেন টুয়েলভের যারা স্টুডেন্ট থাকে তারা রিয়েলি টপিকটাকে বোঝে না কেন বোঝে না এর পেছনে কারণ কি স্যার খারাপ পড়াচ্ছে সবাই খারাপ পড়ায় না অনেক টিচারই আছে ভালো পড়ায় কিন্তু এই দশটা স্টুডেন্টের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই থাকবে যারা টপিকটাকে রিয়েলি বোঝে না কেন বোঝে না বলো তো বোঝে না তার একটাই কারণ যে স্টুডেন্টরা খুব তাড়াহুড়ো করে তাড়াহুড়োটা কোন জায়গা করে যে তোমাদের মধ্যে এখন সবে সবে অনেকেই আছো অনেক স্টুডেন্ট আছো যারা সবে সবে ক্লাস ইলেভেনে উঠেছো সবে সবে ক্লাস ইলেভেনে উঠেছো এখনো তুমি ফিজিক্সের বেসিকটাকে ঠিক করে জানো না তুমি ম্যাথসের বেসিকটাকে ঠিক করে জানো না কেমিস্ট্রির বেসিক ঠিক করে জানো না কিন্তু তুমি ট্রাই মারবার চেষ্টা করছো প্রথম দিন থেকেই আগে তুমি বেসিক ভেক্টর পড়নি তুমি বেসিক বেসিকভাবে নিউটনস লস অফ মোশান নি তুমি ফ্রিকশন পড়োনি তুমি সার্কুলার মোশান নি ওয়ান ডি মোশান পড়োনি এগুলো বেসিক চ্যাপ্টার ফিজিক্সের তুমি এগুলোই পড়ো নি কিন্তু তুমি কি করবার চেষ্টা করছো তুমি যেইনিটের কোশ্চেন করবার চেষ্টা করছো হবে হবে না বা তুমি যদি ম্যাথসেরও স্টুডেন্ট হও বা তোমার যদি ম্যাথস থাকেও সায়েন্সের স্টুডেন্ট হলে জেনারেলি ম্যাথ থাকবে তো ম্যাথসের স্টুডেন্টও যদি হও তোমার আগে থ্রিকনোমেট্রিক সাইডটা কমপ্লিট করা উচিত এবং সেটা স্ট্রংভাবে করা উচিত তুমি সেটাও করেছো কেউ কেউ করলেও ঠিকঠাকভাবে করিনি বা ঠিক ওয়েতে করনি বা যদি ফিজিক্সের স্টুডেন্ট হও সে যদি করেও থাকো ঠিকভাবে ঠিক ওয়েতে করনি ডিটেলসে করনি করেছো একটা ওপর ওপর করেছো দেখবে বেশিরভাগ প্রাইভেট টিউশানে ভেক্টরের মতন চ্যাপ্টার এক থেকে দু দিনে শেষ করে দিচ্ছে নিউটনস লস অফ মোশনের চ্যাপ্টার এক থেকে দুদিন বা তিন দিনে শেষ করে দিচ্ছে ফ্রিকশানের মতন চ্যাপ্টার একদিনে শেষ হয়ে যাচ্ছে কী করে শেষ হচ্ছে কি পড়াচ্ছেন তারা খেয়াল করে দেখো তো তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই থাকে যারা দেখবে বেশিরভাগ টিউশন যারা আমি কোনো টিচারের নামে খারাপ করতে বা এখানে বলার উদ্দেশ্য নিয়ে আসিনি বাট যেটা রিয়েলিটি আমি সেটা তুলতে দিচ্ছি তোমাদের সামনে বেশিরভাগ টিউশানে গিয়ে ভেক্টরের মতন টপিক যেগুলো বেসিক চ্যাপ্টার একদম ফিজিক্স স্টার্ট হওয়ার ওয়ান ডিমোশানের মতন চ্যাপ্টার এক থেকে দুদিন দিন হার্ডলি টপিক শেষ নিউটনস লজ অফ মোশন একদিন দুদিনে শেষ ফ্রিকশন একদিনে শেষ এরকমভাবে শেষ হয়ে যাচ্ছে স্যার বেশি দিন ধরে পড়ালেই কি ভালো না বেশি দিন ধরে পড়ালে ভালো না দুদিনে পড়াক কিন্তু দুদিনের ডিটেলসে কতটা পড়াচ্ছে কত কোশ্চেন সলভ করাচ্ছে কত এফোর্ট দিয়ে তোমাকে পড়াচ্ছে সেটা লক্ষ্য করে দেখো কতটা এফোর্ট দিয়ে পড়ানো হয় সেটা লক্ষ্য করে দেখো তো এই যে ইউনিটের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে সেম গল্প ঘটে সেম প্রবলেম ঘটে ভাই সেম প্রবলেম ঘটে এই দশটা স্টুডেন্ট যারা নিটের ব্যাচে যায় তারা বেশিরভাগ জিনিস বোঝে না কেন বোঝে না কারণ বোর্ডসের ব্যাচের পড়ানোটা ঠিক হয়নি তার বেশ ঠিক হয়নি সে থরি না যে নিটের কোশ্চেন করতে পারবে না যে ইউনিটের কোশ্চেন করতে পারবে পারবে না আর তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট থাকে বড্ড তারা করে সবে স্যার স্টার্ট করেছি ক্লাস ইলেভেনের পড়া এখনই স্যার যে নিটের কোশ্চেন শুরু করব। এখনই দিন আমাকে যেই নিট উড়িয়ে দেবো ফাটিয়ে দেবো ছেঁে ছেঁচে দেবো সব করে দেবো কিন্তু আলটিমেটলি তার না বোর্ডসের রেজাল্ট ভালো হয় বছরের শেষে গিয়ে না যে ইনিটের রেজাল্ট ভালো হয় কোনোটাই ভালো হয় না আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায় যারা শুধু নামেই সায়েন্স নেয় নামেই সায়েন্স নেয় কারণটা কি তাকে বাড়িতে দেখাতে হবে তার বাবা মা বলেছে সায়েন্স নিতে কেউ কেউ নিজের ইচ্ছায় সায়েন্স নেয় লোককে দেখাবো ওই সায়েন্সের স্টুডেন্ট হ্যাঁ সায়েন্সের স্টুডেন্ট হ্যাঁ নামিয়ে কথা বল মাতা নামিয়ে কথা বল এরম অ্যাডিট বেড়ে যায় সায়েন্স নেওয়ার পর বিশেষ করে ক্লাস ইলেভেনে তো সায়েন্সের স্টুডেন্ট এই নামটাকে বলাবার জন্য অনেকে সায়েন্স নিয়ে ফলে ফলে তাদের দ্বারাও যেই তো দূরের কথা বোর্ডসও এক করা হয় না বেশিরভাগ স্টুডেন্টকে তুমি দেখবে আমি তোমাকে রিয়েলিটি বলে দিচ্ছি তুমি যদি কোনো প্রাইভেট টিউশনে গিয়ে থাকো দেখবে প্রাইভেট টিউশনে কিছু সুন্দরী মামুনি পড়ে ঠিক আছে কিছু সুন্দরী মামুনি পড়ে কিউট কিউট দেখতে হট অ্যান্ড থাক ওয়ার্ডটার ইউজ করলাম না তো কিছু কিছু ব্যাচের স্টুডেন্টটা থাকে ধরো কুড়িটা ব্যাচের মধ্যে একটা ব্যাচের কুড়ি জনার ব্যাচ রয়েছে তার মধ্যে ধরো পাঁচটা সুন্দর দেখে নিয়ে আছে কারো কারো ব্যাচে তোমাদের মধ্যে আবার কেউ কান্নাকাটি করবে স্যার 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 আমার 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 ব্যাচে ব্যাচে কথা বলবেন না খুব দুঃখ লাগে একটাও সুন্দর মেয়ে নেই যে কটা আছে খেদি পেঁচি কেন স্যার এসব বলছেন দুঃখ লাগে কষ্ট লাগে আপনি কি বোঝেন না তোমাদের মধ্যে এইটুকু কমেন্ট করতে চলে আসবে স্যার আপনার প্রেডিকশন ঠিক না তোমাদের ব্যাচের মধ্যে তোমাদের মধ্যে কারো কারো কপাল এত খারাপ যে একটা ভালো মেয়ে নেই এরকমও আছে আবার কারো কারো ব্যাচে হাতে শুধু ছেলেদের ব্যাচ তো জেনারেলি কি হয় একটা ব্যাচের মধ্যে ধরো কুড়িটা স্টুডেন্ট পড়ছে তার মধ্যে হয়তো মেল স্টুডেন্ট মানে ছেলে স্টুডেন্টের সংখ্যা হয়তো পনেরোটা আর ফিমেল স্টুডেন্ট মানে গার্লস স্টুডেন্ট যেটা ঠিক আছে তাদের সংখ্যা হয়তো পাঁচটা এবার পনেরোটা স্টুডেন্টের মধ্যে দেখা গেল হয়তো দশটা স্টুডেন্ট রিয়েলি গেছে পড়াশোনা করতে বা ধরলাম আমি ধরলাম কথার কথা আটটা স্টুডেন্ট মতন গেছে রিয়েলি পড়াশোনা করতে বাকি যে সাতটা স্টুডেন্ট থাকবে না সাতটা স্টুডেন্ট ব্যাচ ছুটির পরেই পাঁচটা মেয়েকে পঠানোর চেষ্টা করবে তারা কখন ব্যাচের থেকে বেরোচ্ছে ফোন নাম্বার জোগাড় করবার চেষ্টা করবে তাদের সাথে গিয়ে টাইম পাস করবার চেষ্টা করবে নোটস দেওয়ার নাম করে তার বাড়ি চলে যাবে ঠিক আছে কেউ কেউ পার্কে আড্ডা মারতে চলে এবার মেয়েগুলোও আছে তাদের মধ্যে কিছু কিছু এগুলোতেই মজা যায় এই আটটা স্টুডেন্ট যারা থাকে এই আটটা স্টুডেন্ট পড়ে বলবো না পড়ে না তাদের মধ্যে আবার কিছু কিছু আছে ল্যাথোর টাইপের আমার মতন পাবলিক ঘরে পাকা চালিয়ে ঘুমাতে ভালোবাসে সোজা কথা ভাই ঠিক আছে একদম ব্যাগভেঞ্জার্স টাইপ তো সব মেয়েদের ঝামেলা থাকে না নিজে পাকা চালিয়ে ঘুমায় এরকম স্টুডেন্ট আছে আর কিছু স্টুডেন্ট আছে যারা না এই মেয়েগুলোকে পটানোর চেষ্টা করে মেয়েদের পিছনে পড়ে থাকে ব্যাচের সময় নষ্ট করে এই ব্যাচ আজকের বাংলা ব্যাচে দুটো মেয়ে পটালো কালকে ফিজিক্সের ব্যাচে দুটো মেয়ে পটালো কালকে কেমিস্ট্রির ব্যাচে একটা মেয়ে পটালো ম্যাথের ব্যাচে একটা মেয়ে সব ব্যাচের মেয়েদের তাদের পছন্দ এরমও ছেলে আছে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল এই হচ্ছে টোটাল মানে কোনো প্রাইভেট টিউশনের গল্প এবার আসি প্রাইভেট টিউশনের ঘটনাটা কীরকম ঘটে তুমি একটা ব্যাচে যাও ফার্স্টের টিচার আসে এসে তোর নাম কি তোর নাম কি তোর নাম কি প্রত্যেককে নাম জিজ্ঞাসা করলো কবে মানে এই পড়বি সেই পড়বি ওই করবি বলে দিল দিয়ে পড়ানো শুরু করলো তারা হুড়ো করে টপিক পড়ালো কি পড়ালো মাথায় ঢুকলো না এক দু ঘন্টা বা এক ঘন্টা হয়তো তোমাকে পড়ালো বা কেউ কেউ দু ঘন্টাও পড়ালো কিন্তু টপিক কি পড়ালো তোমার মাথায় কিছুই ঢুকলো না কেন কি কারণ একদিনই স্যার একটা টপিক শেষ করবেন স্যারের বড্ড তারা স্যারের বড্ড তারা একদিনই স্যার টপিক শেষ করবেন কেউ কেউ আছে কোনো কোনো টিচার আছে ফিজিক্সের টিচার বা কেমিস্ট্রির টিচার তারা আবার ইংলিশ ছাড়া কথা বলে না এ বাংলায় কী টার্ম যেন বাংলার টার্মটা কী যেন মনে করছে না ইংলিশে বল না ইংলিশ টার্মটা বললাম আরে এ বাংলায় কেন নিয়েছিস সায়েন্স ইংলিশে নিবি তো আরে ব্যা বাংলায় সায়েন্স নিয়েছে ইংলিশে সায়েন্স নিবি বাংলাটা টার্ম ফার্ম মনে থাকে না ইংলিশে বল ইংলিশ বল দে কোনো টিচার আছে তোমাকে রীতিমতো প্রেসারাইজ করবে রীতিমতো ফোর্স করবে যাতে তুমি ইংলিশে সায়েন্স নাও ইংলিশে সায়েন্স নিয়ে পড়াটা খারাপ না কিন্তু তোমার এই টাইমটা হচ্ছে শেখার টাইম এই টাইমটা বোঝবার টাইম এই টাইমে তোমার ইংলিশের দরকারই নেই তুমি আগে কনসেপ্টটা শেখো ভালো করে বোঝো তুমি পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে যাবে আমি নিজেও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম পরে আমি ঠিক সায়েন্স বুঝে গেছি আগে কনসেপ্ট শিখেছি পরে অটোমেটিক্যালি সব বুঝে গেছি আমার মতো অনেক রয়েছে যারা বা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ভালো শিখেছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও ক্র্যাক করে সেটা না কিন্তু জেনারেলি যারা খুব কম স্টুডেন্ট থাকে যারা ইংলিশ ভাষা নাম্বার নিয়ে ফেলে এক্সট্রা পাকামো করে খুব কম থাকে যারা রিয়েলি কিছু বোঝে টপিক তো বেশিরভাগই সত্যি কথা বলতে টিচাররা থাকে ইংলিশে বল ইংলিশে বাংলা বাংলা বুঝি না এই বুঝবা ইংলিশটা আমরা তারা বাংলা মুখ দিয়ে বেরোয় না তাদের ইংলিশ তারা বোঝে না অনেক নলেজ থাকে তাদের তো তারা জানে না বলতে পারে না তো যাই হোক তো এই হচ্ছে ওভারঅল রিয়েলিটি একটা টপিক একদিনে শেষ হয়ে যায় তুমি ফিজিক্স গিয়ে পড়ো ভেক্টর একদিনে শেষ হয়ে যাচ্ছে নিউটনস অফ মোশন একদিনে শেষ হয়ে যাচ্ছে ফ্রিকশন একদিনে শেষ হয়ে যাচ্ছে কোনো কোনো টপিক দুদিনে শেষ হয়ে যাচ্ছে আর ম্যাথসের ব্যাচে এরকম ঘটনা ঘটে পেশেন্টদের বইতে জেনারেলি তিনটে টাইপের অঙ্ক চারটে টাইপের অঙ্ক থাকে একটা হচ্ছে এমসিকিউ একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত একটা হচ্ছে সংক্ষিপ্ত আর একটা হচ্ছে দীর্ঘ এই হচ্ছে চারটে টাইপ এমসিকিউ বেশিরভাগ টিচাররা করায় না কেউ কেউ করায় ঠিক আছে ধরে নিলাম করায় অতি সংক্ষিপ্তর একটা অঙ্ক দেখায় সংক্ষিপ্তর হয়তো দুটো থেকে তিনটে অঙ্ক দেখিয়ে ছেড়ে দেয় দীর্ঘ হয়তো চারটে অঙ্ক দেখিয়ে ছেড়ে দেয় একদিনে ছপটা অঙ্ক হয়ে যায় চার তিনের সাত এক আট আটটা অঙ্ক নটা অঙ্ক বড় জোর হয়তো একটা চ্যাপ্টার পর দশটা অঙ্ক দেখা আমি বেশি বললাম তাও এটা বেশিই বললাম দীর্ঘ থেকে চারটে সংক্ষিপ্ত থেকে দু তিনটে অতি সংক্ষিপ্ত একটা চ্যাপ্টার শেষ চল গল্প শেষ চল বাড়িয়া হয়ে গেছে নেক্সট দিন নেক্সট দিনকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব ঠিক আছে নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু এই এইগুলো টপিক কাটিয়ে দেয় তো এটা হচ্ছে রিয়ালিটি ভাই এটা হচ্ছে রিয়ালিটি তো স্যার আমাদের কি করা উচিত স্যার আমরা তো এরকম জায়গায় ঢুকে গেছি যে এখন পড়া বুঝতেও পারছি না টিউশান ছাড়তেও পারছি না ছাড়লে বাবা ঠ্যাং ভেঙে দিচ্ছে বাড়িতে কি করবো স্যার এখন কি করব টাকা দিয়ে ঢুকে গেছি এবং কী করা উচিত আমাদের তো এই সমস্ত প্রবলেম এত রকমের প্রবলেম হয় বেশিরভাগ স্টুডেন্টরা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তুমি একটা কোনো ব্যাচের স্টুডেন্ট হতে পারো তুমি যে কোনো স্যারের কাছে পড়ে থাকো তুমি দেখো তোমার পাঁচটা পাশে থাকা বন্ধুকে জিজ্ঞাসা করে স্যার যে টপিকটা পড়ালো তুই কতটা বুঝেছিস আমাকে বোঝা ছুটির পর বা স্যার যেটা পড়ালো তুমি তুমি ওকে ওই অঙ্কটাই করতে দেবে পারবে না কেউ কেউ তো যোগ পর্যন্ত পারে না আমি দেখেছি ব্যাচের মধ্যে পড়াতে গিয়ে খুব অবস্থা খারাপ হয় কেউ কেউ ক্লাস টেনের মিডিল টার্ম পর্যন্ত করতে পারছে না এরম স্টুডেন্ট আছে কেউ কেউ আগের বছরের সূত্র ভুলে গেছে এরম স্টুডেন্ট আছে তুমি কমেন্ট করে জানিও যে আমি যে কথাগুলো বলছি কথাগুলো সত্যি কথা কিনা তোমার আশেপাশে যে স্টুডেন্ট থাকে না একটা টপিক বোঝানোর পর তুমি বোঝাতে বলো পারবে না কেউ কেউ থাকে হাম বড় স্টুডেন্ট সব জানি সব জানতা সব পারি হ্যাঁ এই কী বোঝালো আমি তো অ্যাডভান্সের কোশ্চেন ক্র্যাক করে দেবো যেই ঠিক আছে এরকম স্টুডেন্ট থাকে তাহলে স্যার কী করা উচিত স্যার আমি তো এরকম প্রবলেম আমার স্বপ্ন যেই নিট আমি কোনো বড় ইনস্টিটিউশনে ঢুকে গেছি এখন আমার কি করা উচিত বা কেউ কেউ আছে আমি ঢুকিনি আমার কি করা উচিত স্যার আমি তোমাদের জন্য কিছু সলিউশন বলতে পারি স্পেশালি আমার আমার ওপর আমি সলিউশন তোমাকে বলতে পারি। আমি তোমাকে আমার সাবজেক্ট দুটোর উপর সলিউশন বলতে পারি আমি জেনারেলি তোমরা জেনে থাকবে ফিজিক্স এবং ম্যাথ পড়াই আমি তোমাদেরকে ফিজিক্স এবং ম্যাথ পড়াই তোমরা জানো অনেকেই জানো যারা দেখছো সবাই জানে মোটামুটি আশা করি তো আমি দুটো ক্যাটাগরিতে তোমাদের সামনে ভাগ করব। একটা হচ্ছে ফিজিক্স ঠিক আছে আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ম্যাথস ফিজিক্স আর ম্যাথ দুটো ক্যাটাগরিতে ভাগ করব। আমি এখানে যে ফিজিক্স নিয়ে কথা বলবো সেটা আমি তোমাদের দুটো জিনিস নিয়ে কথা বলবো যেই বা হচ্ছে নিট দুটো এক্সামের কথাই বলবো ম্যাথ তো শুধু যেইতেই থাকে তো যেই জন্য হয়ে যাবে স্যার কিভাবে পড়া উচিত আমি তোমাকে একটা আমার তরফ থেকে একটা অ্যাডভাইস দেবো প্রথম তিন থেকে চার মাস প্রথম তিন থেকে চার মাস ঠিক আছে তুমি যেই বা নিটের পড়া যেই বা নিটের পড়া একেবারেই করো না আমার বিরোধিতা অনেকক্ষণ এক্ষুনি কমেন্ট একশো পাঁচশো খানা কমেন্ট পড়ে যাবে নিটের পড়া করতে পারুন করলো যেই পড়া মানে সোমনা স্যার নিজেই পারে না তাই জন্য এই সমস্ত পাউন্ড করে দিয়েছি এক্ষুনি কমেন্ট পড়বে কমেন্ট সেকশনে হ্যাঁ আমি নাই পারতে পারি আমি খুব কম জ্ঞান আমার কিন্তু আমি তোমাকে বলবো তুমি যদি রিয়েলি নিট ক্র্যাক করতে যাও প্রথম তিন থেকে চার মাস জেই নিটের পড়া পড়োই না তুমি যদি নিউ ইলেভেন হও আমি কিন্তু নিউ ইলেভেনদের জন্য বলছি এগুলো নিউ ইলেভেনদের জন্য বলছি তুমি যেই বা নিটের পড়া একেবারেই পড়ো না তাহলে স্যার আমি কী করবো আঙুল চুষব কী করবো স্যার বলছি শোনো ফিজিক্সের কিছু বেসিক টপিক আছে যেগুলোতে বেস তৈরি করতে লাগে ফিজিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান মোশান। সেটা হচ্ছে ভেক্টর সেটা হচ্ছে এনএলএম নিউটনস লস অফ মোশান সেটা হচ্ছে ফ্রিকশন সেটা হচ্ছে সার্কুলার মোশান এই মোটামুটি কটা টপিক এক দুই তিন চার পাঁচ এইটা হচ্ছে পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার এইটা হচ্ছে মোটামুটি পাঁচটা চ্যাপ্টার এই টপিকগুলোতে তোমাকে কী তৈরি করতে লাগে স্যার বেস তৈরি করতে লাগে ভালো করে বুঝবে কথাগুলো কিন্তু এই টপিকগুলো পড়বার জন্য ম্যাথসের কিছু টপিক প্রয়োজন আছে যেমন হচ্ছে সংযুক্ত কোন ম্যাথসের সংযুক্ত কোন খুব ভালো করে পড়তে হবে তিকোন নীতি থেকে যৌগিক কোন সংযুক্ত কোন যৌগিক বেসিক ডেরিভেটিভ বেসিক ডেরিভেটিভ ঠিক আছে বেসিক বেসিক ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ঠিক আছে আমার এইখানে থাকা প্রতিটা টপিকের ওপর ভিডিও আছে যদি আমার ক্লাস দেখার পর এই টপিকগুলোর ক্লাস দেখার পর এই টপিকগুলোর উপর আমার ক্লাস আছে যদি ক্লাস দেখবার পর আমার ক্লাস ভালো লাগে আমার কাছে জয়েন করতে চাও আমি অনলাইন অফলাইন দুটোই পড়াই আমি তোমাদেরকে বলে রাখলাম আমি অনলাইনেও পড়াই আমি অফলাইনেও পড়াই আগে দেখো আমার ভিডিও আমাকে আমার জয়েন করতে লাগবে না আগে এই ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে একবার দেখো অ্যাটলিস্ট একবার দেখো সংযুক্ত কোনো ভিডিও একবার দেখো বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্ডিকেশান অ্যাটলিস্ট একবার দেখো যদি ভালো লাগে দেন জয়েন করো অনলাইন অফলাইন আমি দুটোই পড়াই আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এটা কিন্তু শুধু হোয়াটসঅ্যাপেই পাবে আমাকে ঠিক আছে কল আমি ধরি না বা কল ধরার টাইমও পাই না সত্যি কথা বলতে তো আমাকে হোয়াটসঅ্যাপ করো অনলাইন হোক বা অফলাইন হোক দুরকম অ্যাডমিশনই আমি করি থাকি ঠিক আছে তুমি জয়েন করলে ক্লাস করতে পারো আমি তোমাকে রিয়ালিটি বলছি যারা চেনো আমাকে পুরনো মাল আমি ঠিক আছে তারা তো জানোই তো তুমি প্রথমে কি করবে এই প্রথম তিন থেকে চার মাস যেই নিটের কিছু পড়বেই না তুমি ম্যাথসের কিছু টপিক সবার আগে কভার করে নেবে এই ফিজিক্স পড়বার আগেও সেটা হচ্ছে এই করা টপিক সংযুক্ত কোন যৌগিক কোন বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্ডিগ্রেশন এই কটা টপিক সবার আগে কভার করবে এইটা কভার হয়ে গেলেই একদম স্টার্ট করবে ওয়ান ডি মোশান থেকে তারপর ভেক্টর পড়বে তারপর নিউটনস লস অফ মোশান পড়বে ফিকশন পড়বে সার্কুলার মোশন পড়বে প্রতিটা টপিকের ওপর আমার ভিডিও অ্যাভাইলেবেল ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রতিটা টপিক ওপর ওয়ান ডি আমি পুরোপুরি আপলোড করে দিয়েছি ভেক্টর আমি পুরোপুরি আপলোড করে দিয়েছি নিউটনস লস অফ মোশান অর্ধেক আপলোড করেছি সার্কুলার মোশন অর্ধেক আপলোড করেছি একবার এই টপিকগুলো আগে কভার করো আমার ভিডিও দেখে কভার করো বাড়িতেও পড়ে থাকবে তুমি আর আমার ভিডিও দেখে একবার কভার করো ডিফারেন্স তুমি চোখে আঙুল দিয়ে বলছি তুমি দেখতে পাবে তুমি বাড়িতেও পড়ে থাকবে এই টপিকগুলো তুমি আমার কাছে দেখো আমার ভিডিও দেখতে পারো আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি চোখে আঙুল দিয়ে ডিফারেন্স দেখতে পাবে আগে এই টপিকগুলো কভার করো এগুলোরও ভিডিও আছে তারপর এই ভিডিওগুলো আছে দেখে কভার করো স্যার দেখে কভার করা হয়ে গেলে কি করব দেখে কভার করা যখনই তোমার পুরোটা হয়ে যাচ্ছে এই পুরো পার্টটা যখন কভার করা হয়ে যাচ্ছে তুমি এগুলোকে আবার রিভিশন করো তুমি এগুলোকে আবার রিভিশন করো এবং এই পুরো কাজটা তিন মাসের মধ্যে কমপ্লিট চেষ্টা করো এগুলোকে পুরো দেখে কভার করো এবং এটাকে আবার রিভিশন করো তিন কি দু মাসের মধ্যে করতে পারলে বেশি ভালো এক থেকে দু মাসের মধ্যে দেখো দেখে কমপ্লিট করো আবার রিভিশন করো মোটামুটি দুটো থেকে তিনটে রিভিশন মারো খুব ভালো ভালো কিছু এমসিকিউ সলভ করো এটার উপর কারণ তোমাদের এই টপিকগুলোর উপর এমসিকুই পড়বে কারণ তুমি জানো তোমাদের এখন সেমিস্টার সিস্টেম এমসি কিউ ছাড়া অন্য কিছু পড়বে না এখান থেকে তোমাদের কি পড়বে এখান থেকে তোমাদের এমসি কিউই পড়বে ছায়ার বইয়ের এমসি হোক কিংবা সাঁতরার বইয়ের এমসি হোক সেটা তুমি এখান থেকে সলভ করতে পারো কিংবা চাইলে ভালো কোশ্চেন এমনি বড় কোশ্চেনও করতে পারো বড় কোশ্চেন এমসি কিউ আকারে আসতে পারেই ব্যাপারে বড় কোশ্চেনগুলোকে এমসি কিউ ফরম্যাটে দিতেই পারে কোনো ব্যাপার না দিতেই পারে তো তুমি উদাহরণের অঙ্কগুলো কিছু করলে আমি ভিডিওতে অঙ্ক করাচ্ছি সেগুলো তুমি করলে করো আগে মেন কথা হচ্ছে করো ছায়া হোক সাঁতরা হোক তাদের এমসিউ করো কিংবা বইয়ের উদাহরণ করো কিন্তু কথা হচ্ছে মেন এগুলোকে এতবার প্র্যাকটিস করো এতবার রিভিশন করো দু থেকে তিনবার মিনিমাম রিভিশন তোমার টপিকের তার আগে তুমি পারবে না প্রচুর ছেলে মেয়েকে আমি সংযুক্ত পরীক্ষা দিতে বলি একবার দেখে চলে আসে পারে না পরীক্ষার হলে আটকে যায় দেখে মনে আসার আমি তো শিখে গেছি খুব সহজ জিনিস পেরে যাবো পারে না ভাই পারে না পারবে না পরীক্ষা দিয়ে দেখো কোনো দিন কোনো টিচারের কাছে পারবে না তুমি আটকাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মিনিমাম দুই থেকে তিনবার রিভিশন তোমার প্রয়োজন মিনিমাম দুটো থেকে তিনটে ডিভিশন প্রয়োজন তো এই টোটাল কাজ তিন তিন মাসে বেশি বলে ফেললাম দু মাসের মধ্যে তুমি কভার করতে পারো দেন তোমার জন্য খুব ভালো প্রতিটা টপিকের ওপর মিনিমাম এই প্রতিটা টপিকের ওপর কম করে দুশো পিস এমসি কিউ প্র্যাকটিস করো দুশো খানা এমসি প্র্যাকটিস করো কম করে প্রতিটা ছায়ার বইতে একশো খানা এমসি কিউ সাতার বইতে একশো খানা এমসি কিউ তোমার দুশো খানা এমসি হয়ে যাবে প্রতিটা টপিকের ওপর প্র্যাকটিস করো আগে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো না পারলে আটকালে সেটা গোল করে রেখে দাও কিন্তু প্র্যাকটিস করো সংযুক্ত প্র্যাকটিস করো বাড়িতে এই টপিকগুলো আগে তুমি ভালো করে প্র্যাকটিস করবে এবার যখন প্র্যাকটিস তোমার হয়ে যাচ্ছে তারপরে কি করবে আমি বলছি ভালো করে শুনবে এই তিন মাস ওবার হবার পর থেকে তিন মাস ওবার হবার পর থেকে তুমি স্টার্ট করো যেই নিটের পড়াশোনা তুমি জেনে রাখবে যেই নিট তোমাকে কোনো বড় ইনস্টিটিউশন ক্র্যাক করাতে পারে না একটা ইনস্টিটিউশন আছে সে তোমাকে ক্র্যাক করাতে পারে আমি ইনস্টিটিউশন নাম বলবো ইনস্টিটিউশনটা আমি নাম বলবো নামটা লেখো খাতাই সবার মধ্যে সবাই খাতার মধ্যে নামটা লিখবে খুব ইম্পর্টেন্ট নাম বলছে একটা ইনস্টিটিউশনের খুব ভালো পড়ায় ইনস্টিটিউশনটাতে দারুণ পড়ায় ঠিক আছে কিন্তু তারা কোনো টাকা নেয় না ফ্রি অফ কস্ট পড়ায় ইনস্টিটিউশনটার নাম হচ্ছে অনলি ইউ অনলি অনলি ইউ শুধুমাত্র তুমি এই তুমি ছাড়া যেই নিট ক্র্যাক করাতে কোনো বড় ইনস্টিটিউশন পারবে না কোনো বড় অনলাইন অফলাইন বিজনেসম্যান কেউ তুমি যে কোনো কোর্স নিয়েও যেই করে নাও কেউ পারবে না একজনই পারবে খুদ তুমি নিজে ঠিক আছে এই ইনস্টিটিউশনটা যত ভালো করে পড়বে বা যত ভালো করে একে পড়াবে এই একমাত্র যেই ইউনিট তোমাকে ক্র্যাক করে দিতে পারবে আর পৃথিবীর কোনো ইনস্টিটিউশন পারবে না কেউ পারবে না আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তাই জন্য আমার মতে কোনো ইনস্টিটিউশনের পেছনে এক লাখ দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচা করবার দরকার নেই কোনো সিম্পল তুমি নিজে পড়াশোনা করো স্যার গাইডেন্সের প্রয়োজন এক্ষুনি কমেন্ট পড়বে স্যার গাইড কে করবে আমাকে এই কে করবে আমি তোমাকে কিছু ছোটো ছোটো স্টেপে গাইড করে দিচ্ছি তুমি একটুখানি ভালো করে বোঝো তোমার এই তিন মাস যাওয়ার পর আমি নয় আর একটা ভিডিও এনে দেবো গাইড করে দেবো তোমাকে আপাতত তোমাকে গাইড করছি তোমার যখন এই টপিকগুলো ভালো করে প্রিপারেশন হয়ে যাবে না তুমি ছায়ার বই থেকে প্রিপারেশন করতে পারো অথবা সাঁতরার বই থেকে প্রিপারেশন করতে পারো কারণ মার্কেটে এই দুটো বই স্ট্যান্ডার্ড বই আপাতত চলছে তুমি সেগুলোর বইয়ের প্র্যাকটিস করে প্রিপারেশন কমপ্লিট করতে পারো প্রিপারেশন যখনই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি ফিজিক্সের জন্য নিটের বা যেই জারি ক্যান্ডিডেট হও না কেন দেখবে ডিসি পান্ডের একটা বই পাওয়া যায় ডিসি পাণ্ডে আইদার তুমি ডিসি পান্ডে কেন অথবা তুমি এররলেস ফিজিক্স কিনে নাও এররলেস ফিজিক্স ঠিক আছে আর খুব ভালো প্রিপারেশান যখন হয়ে যাবে এই দুটো যখন সলভ করা হয়ে যাবে এই দুটো বা এর মধ্যে থেকে একটা যখন সলভ করা হয়ে যাবে তখন তুমি এর ওপরে এইস সি বার্মা কিনবে এইসসি বার্মা সলভ করবে এটা পরে এটা পরে আপাতত তুমি ডিসি পান্ডে বা এররলেস ফিজিক্স তুমি কেনো বইয়ের দাম খুব বেশি না দুটো ভলিউমে পাওয়া যায় ডিসি পান্ডের বইটা ঠিক আছে এর ফিজিক্স বোধ হয় দুটো ভলিউম আছে ঠিক আছে তো তুমি ডিসি পান্ডের আগের আমার তো দুটো ভলিউম ছিল আমার কাছে আছে দুটো ভলিউম ঠিক আছে ইলেভেন একটা ভলিউম ভলিউম ওয়ান ভলিউম টু তো দুটো বইতে হয়ে যাবে ডিসি পয়ান্ডে দেখুব ভালো করে চেক পয়েন্ট দাও আছে চেক পয়েন্ট চেক পয়েন্ট মানে ধরো তুমি একটা টপিক শিখলে ওয়ান ডি মোশনের উপরে ধরো চেক পয়েন্ট ওয়ান চেক পয়েন্ট টু চেক পয়েন্ট থ্রি চেক পয়েন্ট ফোর চেক পয়েন্ট ফাইভ প্রতিটা টপিকের ওপর ধরো ধরো চেক পয়েন্ট দিয়েছে মানে ধরো তুমি স্মরণ শিখলে স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব শিখলে ডিস্টেন্স এই দুটো টপিকের ওপর দশটা কোশ্চেন সলভ করলে ভালো ভালো এম তারপর ধরো তুমি ভেলোসিটি শিখলে আর ধরো তুমি শিখলে হচ্ছে স্পিড তার ওপর দশ কুড়িটা কোশ্চেন ভালো ভালো কোশ্চেন তারপরে ধরো তুমি শিখলে অ্যাক্সিলারেশান সেগুলোর উপর কিছু কোশ্চেন তারপর ধরো তুমি ফর্মুলাগুলো শিখলে এসএস ইক ইউটি প্লাস আপ ইড স্কোয়ার ভি ইকাল টু ইউ প্লাস ইটি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ প্লাস টু এস এই টপিকগুলোর ওপর ভালো ভালো প্রশ্ন থাকবে চেক পয়েন্টের মধ্যে কথাগুলো বুঝবে কিন্তু ভালো করে প্রতিটা টপিকের ওপর ধরে ধরে ওরা চেক পয়েন্টই দিয়েছে সেইটা শেষ হওয়ার পর রয়েছে মিসলেনিয়াস টাইপ প্রশ্ন স্যার মিসলেনিয়াস মানে কি যতগুলো টপিক তুমি ওয়ান ডি মোশনের উপর শিখেছ তাদের মিক্সচার কোশ্চেন তারপরে রয়েছে যেই বা নিটে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তারও পরে রয়েছে আরও হার্ড লেভেল কোশ্চেন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো ভালো কঠিন কঠিন প্রশ্ন এবং তারপরেও আরও কিছু কিছু প্রশ্ন ওরা এক্সট্রা দিয়ে থাকে কেউ যদি প্রপারলি দশখানা বইয়ের দরকার নেই অনলি ফিজিক্স আমি প্রেফার প্রেফার ডিসি পান্ডে যদি কেউ শুধুমাত্র একবার চেটে খেয়ে নিয়ে আর একবার চেটে যদি খেতে পারে তাকে আর ফিজিক্সের জন্য অন্য কোন টিউটার কোন অফলাইন ইনস্টিটিউশন কোনো অনলাইন ইনস্টিটিউশন কোথাও যাওয়ার দরকার নেই আরে ভাই আমি একটা কথা বলছি বিশ্বাস করবে কি করবে না যাই না তুমি যত বড় বড় কোম্পানি যত বড় বড় কোচিং ইনস্টিটিউশন আছে মডিউল চেক করে দেখো তাদের ওই মডিউলে যে কোশ্চেনগুলো থাকে না সেই কোশ্চেন গুলো এইরকমই কোনো না কোনো বই থেকে নামা তাদের নিজস্ব এই সিভার্মা থেকে থেকে নামা নয়তো কোনো বিদেশি কোনো রাইটারের বই থেকে নেওয়া ইরোড অফ ফিরোড অফ এইসব কোনো বই থেকে নেওয়া ওরা কি নিজেরা কোশ্চেন বানিয়েছে নাকি সবই এইখানে থাকা কোনো বই থেকে নেওয়া তো তুমি তাদের মডিউল হাজার হাজার টাকা খরচা করে কেন কিনতে যাবে কেন তুমি বাইরের কোনো ইনস্টিটিউশনে গিয়ে পড়তে যাবে তুমি আগে ভালো করে এই টপিকগুলো কভার করো তার জন্য সোমনাথ স্যার আছে আমার ভিডিও দেখো আমাদের কোর্স নিলে নিতে পারো আমি প্রমোশান করছি না নিতে ইচ্ছা হলে নেবে না নিতে ইচ্ছা হলে নিতে হবে না তোমার পছন্দ তোমার চয়েস আমাদের কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে পারো তারপরে তুমি তিন থেকে চার মাস পর তুমি ডিসি পান্ডে হোক বা এস সি বার্মা হোক এ ধরনের কোনো বই সলভ করতে পারো আমার মতে ডিসিপান্ডে দিয়ে শুরু করো আগে বেটার হবে তারপর আস্তে আস্তে পড়তে থাকো পুরোটাকে সলভ করো ঠিক আছে এবার এইভাবে পড়তে 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 তোমার এক সাইডে তোমার হচ্ছে একটা করে টপিক এগোবে এই সার্কুলার মোশনের পর ধরো ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু হলো পড়লে তারপর টপিকটা পড়লে একটা কাজ করবে ঠিক আছে এই টপিকটা একবার রিভিশন করে নেবে ভালো করে রিভিশন করে নিয়ে ডিসিভান্ডে সব কোশ্চেন করে ফেলবে আবার তুমি ভেক্টরটা ভালো করে রিভিশন করে নেবে কারণ তুমি কদিন রিভিশন করেছো করে এই ডিসিপান্ডে সব সলভ করে ফেলবে এনএলএম আরেকবার ভালো করে পড়ে নেবে রিভিশন করে নেবে নিয়েটার সব কোয়েশ্চেন করে ফেলবে অসুবিধা হলে এর সলিউশনগুলো বইয়ের পিছন দিকে দেওয়া আছে ডিসিপান্ডের বইয়ের শেষের দিকে দেওয়া আছে ঠিক আছে বা সলিউশন দেখবে দেখে তুমি করতে পারবে যেটা বুঝতে পারবে না তার জন্য কোনো টিচার যার কাছে অফলাইনে পড়ো অনলাইনে পড়ো অথবা আমাদের কাছে যদি পড়ো কেউ তাদেরকে আমি অবশ্যই হেল্প করে থাকি ঠিক আছে তো এইভাবে ফ্রিকশন শেষ করবে সার্কুলার মোশন শেষ করবে এবং পরের যে টপিকগুলো রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি যেটা পড়বে সেটা পড়া হয়ে যাবে তারপর ডিসিপান্ডে সলভ করে ফেলো তারপর তুমি ধরো গ্র্যাভিটেশন পড়লে পড়া হয়ে গেলো ডিসিপান্ডে সলভ করে ফেলো কিন্তু ডিসিপান্ডে যত কোশ্চেন আছে একদম সেখানে রেখে দেবে একদম সব কোশ্চেন সেঁকে রেখে দেবে যদি দাও যেই নিটের জন্য যে ফিজিক্সের সেকশনটা আমি গ্যারেন্টি আমি তোমার দায়িত্ব নিচ্ছি যেই নিটের জন্য কোনো কোশ্চেন তোমার আটকাবে না আটকাতে পারে না তোমার কোনো কোশ্চেন কারণ সব টাইপ অফ কোশ্চেন এই মানে তোমার ডিসি ফান্ডের মধ্যে দেওয়া আছে এবং তার সলিউশানও পেছনে দেওয়া আছে তুমি সলিউশনও তুমি চেক করে দেখতে পারো অসুবিধা হলে বোঝা গেল কথা আমার কি বললাম ফিজিক্স এভাবে রেডি হয়ে যাবে ম্যাথসও সেমভাবে রেডি হবে ম্যাথসের অনেক বই আছে এর অল্লস নিতে পারো এর অলেস ফিজিক্স যেরম আছে এর ম্যাথমেটিক্সও আছে নিতে পারো আরিহান্ট পাবলিকেশনের কোনো বই নিতে পারো ভালো পাবলিকেশান বা আদার্স কোনো যে ইউনিটের বই আছে যে কোনো একটা ম্যাথসের বই ভালো স্ট্যান্ডার্ড কোনো বই নিয়ে তুমি পড়া শুরু করতে পারো পরপর পরপর যে টপিকটা কমপ্লিট হবে ধরো তোমার পুরো ট্রিগনোমেট্রি একদিন আগে কমপ্লিট করো ট্রিগনোমেট্রি পুরো কমপ্লিট না হলে করতে যাবে না কারণ ওরা মিসি দেয় কোশ্চেন পুরো ট্রিগনোমেট্রি শেষ করে নেবে যতগুলো ট্রিগনোমেট্রির পার্ট আছে আগে সবার আগে ট্রিগনোমেট্রি শেষ কর ম্যাথসে যতগুলো ট্রিগনোমেট্রি আছে সংযুক্ত কোণ যৌগিক কোণ যোগফল ফল কোন ফল অংশ কোণ যা যা আছে পুরো ট্রিগনোমেট্রি সেকশনটা শেষ করো করবার পর যে ইনিটের যে বইটা রয়েছে যে বই তুমি কিনেছো সেই রেস ম্যাথামেটিক্স হতে পারে বা অন্য কোনো ম্যাথামেটিক্সের কোনো বই হতে পারে সেই বই থেকে তুমি হচ্ছে ম্যাথসের কোশ্চেন সলভ করা শুরু করো এবং মাথায় রেখে চলো মোটামুটি মানে ধরো সাত দিন অন্তর অন্তর পুরনো চ্যাপ্টারগুলোকে একবার করে রিভিশন মারবে সাত দিন যাবে সাত দিন যাবে ওয়ান ডিটা একবার রিভিশন দিয়ে নেবে আবার সাত দিন যাবে ভেক্টর ডিভিশন দিয়ে নেবে আবার সাত দিন যাবে এনএলএম রিভিশন দিয়ে নেবে আবার সাত দিন যাবে ফ্রিকশন ডিভিশন দিয়ে নেবে রিভিশন দিতে থাকবে আর নিউ চ্যাপ্টারও তার সাথে সাথে চলতে থাকবে যে নিউ চ্যাপ্টারটা হবে তার উপর ডিসিপান এইভাবে এই ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে কোনো ইনস্টিটিউশন লাগবে না কোনো টাকা পয়সা এক্সট্রা খরচা করতে লাগবে না আমি গ্যারেন্টি দিচ্ছি যদি কেউ লোকে করবেই না ডিসি পান্ডে পুরো সলভ আগে করো তুমি পুরোপুরি সলভ তারপর তুমি কথা বলো তুমি করবেই না নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ওই এত কোশ্চেন আছে না ওই কয়েকটা বারবার পর ভালো লাগছে না আর পাচ্ছি না হ্যাঁ এত কোশ্চেন ব্যাংক ফেলাল তো বইটা এরকম মনে করবে ছায়া আর ডিসি পাণ্ডে মিলিয়ে যদি কেউ করতে পারে বা সাঁতরার সাথে ডিসি পান্ডে মিলিয়ে যদি কেউ করতে পারে কোনো বই লাগবে না সব কোশ্চেন যে কোনো মডিউল যে কোনো সে যে কোনো কোটার কোনো ইনস্টিটিউশান তুলে নাও তার মডিউল চেক করো সব এইটা এইটা এই সিবার মা এটা এরকম কোনো বই না থেকে বা ইউরোড অফ থেকে তোলা এর বাইরে কোনো বই থেকে করা তোলে না সব ওই সব বই থেকেই তোলা মডিউল ন্যাকামোর মডিউল সব ঠিক আছে এই পরিষ্কার কথা বলে রাখলাম এভাবে তোমার যখন ইয়ার শেষ হয়ে আসবে একটা বছর যখন তোমার কাছে শেষ হয়ে আসবে তুমি তোমার দেখবে তখন ইলেভেনের পরীক্ষার সাথে সাথে তোমার বোর্ডস তো প্রিপারেশন হয়েছেই তার সাথে তুমি এত কোশ্চেন করে ফেলেছো তোমার বোর্ডে মানে যখন তুমি ইলেভেনের পরীক্ষাতে বসবে না ফাইনালে যখন স্কুলের পরীক্ষাতে বসবে সেমিস্টার দেবে এরকম ওড়াবে কোশ্চেন এরম উড়িয়ে দেবে কোশ্চেন এরম ওড়াবে কোশ্চেন কিছুই মনে হবে না এই কোশ্চেন তাহলে এইটা হচ্ছে প্যাটার্ন থাকবে সলিউশন করবার এইটা থাকবে প্যাটার্ন যেটা হচ্ছে পড়াশোনা করবার তারপরে তোমরা চাইলে যদি মনে করো যে না আমরা তো প্রিপারেশান নিয়েছি এত বছর ধরে এবার আমি টেস্ট দিই তাহলে সেক্ষেত্রে তুমি কোনো ইনস্টিটিউশনের টেস্ট সিরিজ কিনতে পারো অথবা টেস্ট সিরিজের বেশি দাম না খুবই কম দাম হয় টেস্ট সিরিজের অথবা কেউ যদি চাও আমাদের কাছে জয়েন করবে আমরা আলাদাভাবে টেস্ট নিতে পারি আমি তার জন্য টেস্ট সিরিজ লঞ্চ করতে পারি কোনো টিচারদেরকে দিয়ে আরও যারা যারা ফ্যাকাল্টি রয়েছে এত বছর ধরে কাজ করছে তাদের তাদের মাধ্যমেও আমি কোনো টেস্ট সিরিজ করাতে পারি তোমাদের জন্য করাতেই পারি এবং প্রথমবার যখন তুমি এই ধরনের কোয়েশ্চেন সলভ করছো টাইম নিয়েই করো টাইম নিয়েই করো দু ঘন্টা যাক তিন ঘন্টা যাক চার ঘন্টা যাক টাইম নিয়েই করো কিন্তু ওই টপিকটাকে যখন দ্বিতীয়বার করবে তখন তার অর্ধেক টাইম করবার চেষ্টা করো ধরো প্রথমবারে ওয়ান ডি মোশানে দশটা কুড়িটা কোশ্চেন সলভ করবার জন্য তোমার ধরলাম এক ঘন্টা গেল। পরে সেটা যেন আধ ঘন্টা যায় তারপরে বা যেন সেটা পনেরো মিনিট যায় তারপরে যেন সাড়ে সাত মিনিট যায় এতবার রিভিশন আর এতবার কোশ্চেন প্র্যাকটিস তোমাকে পুরো সেঁকে রেখে দেবে সেঁকে রেখে দেবে তুমি পুরো একদম দেখো যেই নিটের জন্য আমি এরকমও স্টুডেন্টকে দেখেছি যারা পরীক্ষা দিতে আসে ভাই আমি আমার কাছেও পড়তে আসে ফিজিক্সের পড়া পড়তে আসে এরকম একটা ক্লাসমেটের দামি খাতা কিনে আনে বড়ো লোক বাপের ছোটো লোক মেয়ে তারা খাতা কিনে আনে এরকম এরকমভাবে মার্জিন টানে হ্যাঁ এরকম মার্জিন টানে এরকম মার্জিন টানে টানবার পর এখানে ব্ল্যাক কালি দিয়ে পেন দিয়ে কোশ্চেনটাকে লেখে সবুজ কালি দিয়ে উত্তর লেখে বা নীল কালি দিয়ে উত্তর লেখে তারপর আর কালি ইউজ করে সেটাকে হাইলাইট করে সেটাকে আবার হচ্ছে স্কেল দিয়ে দাগ টানে অত নাটকের কোনো প্রয়োজন নেই ফাটাফাট নোটস বানাবে স্যার যেটা ক্লাসে পড়াবে বা সোমনাথ স্যারের ভিডিও দেখলে ফাটাফাট বানাবে কোশ্চেন ফাটাফাট নোটস বানাবে খাতের লেখা যা পারে হোক তুমি বুঝতে পারলেই হলো তোমার নোটস তুমি পড়বে অন্য কাউকে কেন দেবে তোমার নোট তুমি পড়বে ফাটাফাট বানাবে সব মার্জিন ফার্জিনে গুলি মারো ছিঁড়ে ফেলে দাও সব মার্জিন সব ক্লাস টেন ভেন্ত অনেক করেছো অত কেউ দেখতে যায় না বেশিরভাগ কোশ্চেন সলভ করো ওরা এইসবে নাটক করতে করতে এত সময় লাগিয়ে দেয় এতটা সময় নষ্ট করে ফেলে যে ওরা ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করবার টাইম পায় না তোমার টার্গেট থাকবে মিনিমাম প্রতিটা টপিকের উপর দেড়শো দুশো কোশ্চেন প্র্যাকটিস করব সেখানে তোমার বন্ধু হয়তো কুড়িটা কোশ্চেন প্র্যাকটিস করবে এইসব নাটক করতে গিয়ে তুমি সেখানে দুশো কোশ্চেন প্র্যাকটিস করে ফেলবে তুমি বেশি এফেক্টিভ হবে তুমি বেশি লাভবান হবে এইসব ফালতু জিনিস করবার দরকার নেই কোনো এবং টেস্ট সিরিজ যখন দেবে তখন আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে তোমাকে কয়েকবার হয়তো নাম্বার কম আসবে কম নাম্বার পাবে কখনো বেশি পাবে কখনো কম পাবে বেশিরভাগ ক্ষেত্রে তো কমই পেলে ধরলাম টাইমের মধ্যে শেষ করতে পারছো না এরকমও প্রবলেম দাঁড়াবে কিন্তু সব কিছু ম্যানেজ হয়ে যাবে রে ভাই স্যার কি করে ম্যানেজ হবে কারণ আমি এই যে বললাম এই জায়গাটাতে ওয়ান ডি মোশনের প্রথম কোশ্চেন ধরো দশটা কোশ্চেন কি কুইটা কোশ্চেন সলভ করার জন্য তুমি দু ঘন্টা সময় নিয়েছো পরের বার সেটাকে আধ ঘন্টা নাও এক ঘন্টা নাও আরো পরের বার আরো হাফ নাও এভাবে টাইম কমাও কারণ তুমি তো একবার প্র্যাকটিস করে ফেলেছো তোমার তো মাথায় থেকে গেছে সলভ করে ফেলেছো তুমি প্যাটার্নটা জেনে গেছো টাইম কমাতে শুরু করো এবার আস্তে আস্তে তুমি টাইম কমাতে শুরু করো এবার আস্তে আস্তে এটা মাথায় রেখে চলো এটা যদি করো টাইম তোমার কমতে থাকবে গ্যারেন্টি টাইম কমতে থাকবে যেই ইউনিটের প্রিপারেশান অবশ্যই করো যেই নিট অবশ্যই দাও কিন্তু মাথায় রেখে চলো তোমার কাছে কিন্তু উচ্চ মাধ্যমিকটা আগে তুমি যদি উচ্চ মাধ্যমিকে তোমার রেজাল্ট খারাপ হয়ে যায় তুমি যেই নিটে বসতে পর্যন্ত পারবে না বা পরীক্ষা হয়ে গেলে অনেক জায়গাতে অ্যাপ্লাইও করতে পারবে না ঠিকঠাকভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেশি লোক জিজ্ঞাসা করবে তোমার আর এমনিতেও বোর্ডসের পড়া ঠিকঠাক না হলে তুমি যেই ইনিট থরি না কিছু করতে পারবে তাহলে আমার মতে এই কয়েকটা কাজ যদি তুমি মেনটেন করো ঠিক আছে এইভাবে যদি পড়াশোনা শুরু করো বছরের মিডিলের দিকে আমার একটা ভিডিও দেবো যে যে ইনিটের জন্য কিভাবে তুমি টাইম ম্যানেজ করবে ঠিক আছে বা কীভাবে স্পিড আরও বুস্ট আপ করবে কিভাবে আরও অ্যাকিউরেসি বাড়াবে কিন্তু এখন এটা স্টার্টিং পয়েন্ট এটা তোমাদের শুরুর পয়েন্ট এই সময় আপ প্রথম দু থেকে তিন মাস তোমার যেই পড়া পড়লে মাথায় ঢুকবে না কারণ তুই বেসিক জানো না তুই কি করে ধরবে যেই ইনি কোশ্চেন অ্যাডভান্স কোশ্চেন থাকে সেখানে পারবে না করতে এই তিন থেকে চার মাস তোমার পড়াশোনা হবে বেসিক পড়াশোনা এই টপিকগুলোর ওপর পড়াশোনা এই টপিকগুলোর উপর পড়াশোনা আর পারলে আরও কিছু টপিকের উপর পড়াশোনা করে ফেলো দরকার এগুলোকে তিনবার চারবার করে এগুলোকে রিভিশন করো যাতে পরীক্ষা নিলে অন দ্য স্পট কুড়িতে কুড়ি তিরিশে তিরিশ পেতে পারো যখন বেশ স্ট্রং হচ্ছে তারপরে যে ইনিটে হাত দাও তবে গিয়ে তুমি ভালো পারবে বুঝা গেল কথা কোনো লাখ লাখ টাকা দরকার পড়বে না আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার ফিজিক্স আর ম্যাথের মতন দুটো সাবজেক্ট তোমাকে দুর্দান্তভাবে প্রিপারেশন করিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে আমাদের তো ভিডিও আসছেই প্রতিটা টপিকের কনসেপ্ট এতটা ডিপলি ক্লিয়ার করাবো যে তুমি যখন কোশ্চেন সলভ করতে বসবে তুমি দেখবে বেশিরভাগটা তুমি নিজে পেরে যাচ্ছ তো এতটুকুই অবধি ভিডিও ছিল এরপরে কি করে আরও কি কি করা যায় যে ইউনিটের ওপর সেটার জন্য আমি আরও ভিডিও আনবো যাতে তোমার হচ্ছে মানে এখন তো সবাই স্টার্টিং পয়েন্ট মানে ইনিশিয়াল পয়েন্টটা কীভাবে স্টার্ট করবে সেটা আমি তোমাদেরকে বললাম কিন্তু মানে এগোবে কি করে রিয়েলি সেটা আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো পরের ভিডিওতে ঠিক আছে চলো টাটা আজকের মতো